চক্রান্ত, আমাদের আন্দোলনকে ভেঙে দেওয়ার একটা চক্রান্ত। আপনারা এভাবে চুপ করে থাকবেন না। আপনারা সবাই যদি চুপ করে থাকেন তাহলে তাহলে ওরা আরো পেয়ে বসবে। হ্যাঁ ঠিকই বলছি, আপনি শুনুন, আমাদের কথা ভালো করে শুনুন। ভয় পাওয়ার কিছু নেই, আমরা থানায় ডেপুটেশন দিয়ে এসেছি, এবার প্রত্যেকটা কেসের তদন্ত শুরু হবে। কি হবে তদন্ত করে? শুধু শুধু হারানি হ, যখন ওরা এসে শাসালো তখন তো আপনাদের কোনো লোকই ছিল না। তা তোমাদের মধ্যে কেউ একজন গিয়ে আমাদের একটু খবর দিতে পারলে না? খবর দিয়ে কি হবে? তোমরা মারামারি করবে আর মরবে তো আমাদের ঘরের মানুষেরা। কেউ মরতো না, কেউ মারামারিও করতো না। আমাদের লোকেরা মারামারি করতে আসেনি পরাণের মা, সোমনাথ সিংহ রায়ের মার রুখতে এসেছে। এ কারা, কারা তোমাদের এসে ভয় দেখিয়ে গেছে? কে কারা? এটা কি মগের মূল লোক নাকি? হ্যাঁ এই চলো চলো, আমার সঙ্গে সবাই থানায় চলো। আর কি চলো, আমি তোমাদের সঙ্গে থাকবো। কি হলো ভাবছো সবাই? হ্যাঁ দিদি এত করে ডাকছে, যাও। ভাই শ্যাম, বেনুটা নামিয়ে যাব। কেন? নাকের ডগায় নাচালে কি সুসুরি লাগে? দিদি বেকার বেকার কেন এই গেও ভূতগুলো চেতনা জাগ্রত করার চেষ্টা করছি? গলার রোয়া উঠে যাবে। ওরা যেখানে ছিল ঠিক সেখানেই থাকবে। মানুষ ভগবানকে কেন পুজো করে যায়? কারণ ভগবানকে ভয় পায়। সেই সোমনাথ সিংহরা এখানকার আমাদের ভগবান, তাই তাকে ছেড়ে আপনার পায়ে ওরা কেন ফুলচন্দন দিতে যাবে? এটা চমকানোর জন্য ছিল, এদের জন্য না আমাদের মুখই যথেষ্ট। এরপর থেকে মানুষ তো দূরের কথা, একটা কাক পক্ষীকেও আপনাদের সাথে আর খুঁজে পাবেন না। জেঠু যে কাঁচাটা সামলে উড়ে যেতে পারে। তা কি নতুন কিছু? হ্যাঁ আচ্ছা ঘটছে আচ্ছা, তাই এতে এত উত্তেজিত হলে কি করে চলবে? তাই বলে ওদের ছুরির সামনে আমরা মাথা নিচু করে থাকবো? কেন মাথা নিচু করে থাকবো? কেন কি আশ্চর্য! একটা কথা মনে রাখো, যুদ্ধক্ষেত্র থেকে মাঝে মাঝে পিছিয়ে আসাও খুব বুদ্ধিমানের কাজ। তার মানে
ওদের ওই পোষা গুন্ডাদের সামনে আমরা হার মানবো? কে বলেছে তোমাকে হার মানবো? হার মানবো কেন? ওরে বাবা, ওরা যা করেছে না তার সুদে আসলে ওদের ফেরত দিতে হবে, এ কথা ওরাও জানে। কি করলো মাথা মোটা দল? কি করলো? এখন উপর পার্টি অফিস ভাঙচুর করা এক জিনিস, আর প্রকাশ্য দিবালোকে দশটা মানুষের সামনে নেত্রীর গলায় ছুরি ধরা অন্য কথা, ভয়ঙ্কর কথা, সবাই তো দেখলো। হ্যাঁ, এবার এই মানুষগুলোর ভয় তো একদিন ধীরে ধীরে কাটবে, তখন এই পোষা গুন্ডারা পালাবার পথ পাবে না। তুমি দেখ কবে কবে আসবে সেদিন। এই দেখো, আরে মন্ডল সাহেব, আসুন 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 আসুন। আরে আপনার কাছে যাওয়ার কথা হচ্ছিল। আমার কাছে আবার? ও ভালো কথা, ইয়ে জোয়ান খাবেন? কেন জোয়ান কেন না, ভালো নুন লেবু দেওয়া আছে, একটু গরু পাক দেবো তো। কিন্তু তার আগে আমি আপনাকে একটু কড়া পাক দেবো। নুপুর দেবী, আপনার নিশ্চয়ই মনে আছে যে সোমনাথ বাবু আপনার বিরুদ্ধে আমার কাছে একটা অভিযোগ লিখিয়েছিল। আপনারও নিশ্চয়ই মনে আছে যে সোমনাথ বাবুর বিরুদ্ধে আমি এই অচিনপুরের মানুষদের অভিযোগ নিয়ে আপনার কাছে গিয়ে জমা দিয়ে এসেছিলাম। বিলক্ষণ মনে আছে, এবং আপনাদের দুজনের অভিযোগের তদন্ত আমি একই দিনে একই সঙ্গে একই লগ্নে শুরু করেছিলাম। সরি টু সে, দুর্ভাগ্য আপনার যে সোমনাথ বাবুর অভিযোগের তদন্তটা আগেই শেষ হয়ে গেল। তো আপনার তদন্তের ফলাফলটা কি হলো? নুপুর দেবী, এই কাজটা আপনার মানায় না। মানে? মানে দুদিন আগেও আপনি সোমনাথ বাবুর মেয়ে স্কুলে গিয়ে তাকে উত্তক্ত করেছেন, তাকে মানসিক যন্ত্রণা দিয়েছেন, এটা কি ঠিক বল? এটা তো অন্যায় না, অপরাধ। সুশীল সমাজ কি বলবে? এটা আপনি করতে পারেন না। ওর বন্ধুদের সামনে ওকে এইভাবে নির্যাতন, একটা আমওয়ালা সেও দেখেছে, এবং সেই মেয়েটি বেচারি কাঁদতে কাঁদতে কি করবে শেষে, বন্ধুদের কাছ থেকে ওখান থেকে পালিয়ে গেছে। দেখুন, এরকম চলতে থাকলে আমি আপনাকে তো অ্যারেস্ট করতে বাধ্য হব। করুন অ্যারেস্ট, দেখি কত ক্ষমতা আপনার। যে লোকটা তার পোষা গুন্ডা বাহিনী নিয়ে দিনের পর দিন গ্রামের লোকেদের ভয় দেখিয়ে দাবিয়ে অত্যাচার করে চলেছে, তাকে বা তার লোকজনদের তো অ্যারেস্ট করার ক্ষমতা নেই আপনার। এমনকি তার বিরুদ্ধে রিপোর্ট লিখতে গেলে পেনের কালি শুকিয়ে যায় না? অথচ তারই চাপে আপনি এখানে এসে তদন্ত করতে এসেছেন, তাই তো? হুমকি দিতে এসেছেন আমাকে অ্যারেস্ট করবেন, কেন না আমি আমার মেয়ের সঙ্গে দেখা করি, দেখা করে নাকি তাকে উত্তক্ত করি, রাইট? আপনাকে পরিষ্কার জেনে রাখ, আমি আমার মেয়ের সঙ্গে দেখা করব। হ্যাঁ, হাজার বার করব। যান সোমনাথ বাবুকে গিয়ে বলুন পুলিশ ক্যাম্প মিলিটারি নামা, অলির সঙ্গে আমি দেখা করবই, কেউ আমাকে আটকাতে পারবে না। তুমি কাল থেকে গাড়িতে করে স্কুলে যাবে, তুমি যা বলবে আমি তাই করব, কিন্তু তোমার লোকেরা যেন ওনাকে কিছু না করে। বলি, তুমি অনেক ছোট, সবকিছু বুঝবে না, বুঝার দরকার নেই, যাও। সব না বুঝলেও কিছুটা বুঝি।
তুমি ওনার সঙ্গে যেটা করছো সেটা আমার জন্য করছো না। বলি একদম বাড়াবাড়ি করো না, বেশি বাড়াবাড়ি করলে তোমার স্কুলে যাওয়াই বন্ধ করে দেবো আমি। তাহলে কি তুমি আমাকে আটকাতে পারবে বাবা? ভীরু কাপুরুষ, একটা দুর্বল চিত্তের মানুষ। আমি আসলে আসলে যেই দীপার চোখে চোখ পড়ল অমনি তোমার মনটা গলে গেল। আসলে যখন দীপাকে খাবারটা খাওয়াতে গেছিলাম খুব জোরে পাঁচ পড়েছিল, আমার হাত থেকে খাবারটা পড়ে গেছিল। একটা কথা পরিষ্কার জেনে রাখো, যতক্ষণ না এই কাজটা তুমি শেষ করতে পারছো একটা পয়সা তুমি পাবে না। কিন্তু শিউলি, শিউলির অপারেশনটা না হলে শিউলি বাঁচবে না। আপনি আমাকে অন্তত কিছু টাকা দিন, হাসপাতাল থেকে সমানে তাগাদা দিচ্ছে। সেটা তোমার আগেই ভাবা উচিত ছিল। যতবার তুমি ব্যর্থ হবে ততবার তোমার টাকা পাওয়ার সময় পিছিয়ে যাবে রঞ্জন। শিউলি হাসপাতালের বিছানায় শুয়ে ধুঁকতে ধুঁকতে মরবে তোমার দুর্বলতার জন্যে। তুমি সময় মতো কাজটা শেষ করে উঠতে পারোনি বলে আমার কি, তুমি না পারলে আমি অন্যরকম দিয়ে কাজটা করব, কিন্তু তুমি সহজে পারবা। তোমার মতো একটা দুর্বল সাক্ষীকে আমি খোলা মাঠে ছেড়ে দেব না রঞ্জন। কিন্তু দীপাকে মারার পর আপনি আমায় যে কিছু করবেন না? তাহলে দীপার খুনের দায় তোমার ঘাড়ে চাপবে, তুমিও আমার বিরুদ্ধে ফাঁস করবে না, আর আমিও তোমাকে খোঁচাবো। কিন্তু দীপাকে যদি আজকের মধ্যে না মারতে পারো তাহলে সেটা আমাকে জানাও, আমি তোমাকে মুক্তির ব্যবস্থা করে দেব। কিন্তু শিউলিকে তুমি বাঁচাতে চাও না, নিজে মুক্তি চাও না? যদি মুক্তি চাও আর যদি শিউলিকে বাঁচাতে চাও তাহলে এই দেখো, শিউলি তখনই বাঁচবে যখন দীপা মরবে। সব মিথ্যে দীপা, সব মিথ্যে। কি মিথ্যে রাজু? সব মিথ্যে। কোনোদিনও তুমি আর আমি এক হতে পারবো। একটা চক্রব্যূহের মধ্যে আটকে গেছি আমি, বেরোবার কোনো পথ নেই, কোনো পথ নেই দীপা। চক্রব্যূহ নয় রঞ্জন, জানি এখন তোমার মনের মধ্যে কি হচ্ছে। যা তুমি করছো তা তুমি নিজের ইচ্ছে করছো না, যা ঘটছে তার উপর তোমার নিয়ন্ত্রণ কতটুকু আমি জানি। কি জানো তুমি? শিউলিকেও তুমি অস্বীকার করতে পারো না। শিউ যে তোমার বড় কাছের রঞ্জন, thank you.
তখনই বাজবে যখন দীপা মরবে। কিছু কিছু বলবে না? ভাবছো কেন রঞ্জন, এইসব কি মিথ্যে নাকি সত্যি? আমি জানি না, আমি শুধু জানি এই যে তুমি আমার এত কাছে, তোমার নিঃশ্বাস আমাকে ছুঁয়ে যাচ্ছে, এইটা সত্যি। এই যে পরম নিশ্চিন্তে আমি তোমার বুকে মাথা রেখে আছি, এইটা সত্যি। মিথ্যে দীপা, সব মিথ্যে। এই রঞ্জনের কাছে তুমি নিশ্চিন্তে থেকো না দীপা। এই যে তোমার চোখে আমার জন্য ভালোবাসা, এটাও সত্যি। আমার কিছু করার নেই দেব, তুমি আর শিউলি একসাথে একসঙ্গে থাকতে পারো। চলে যেতে হবে, আমার অনেক টাকার দরকার। শিউলিকে সারাতে আমার অনেক টাকা দরকার। মারলে আমি সেই টাকাটা পেয়ে যাব। তোমাকে ওখানে পাঠিয়েছে।